মালয়েশিয়া চার বাংলাদেশিসহ 143 জন অধিবাসী আটক। মালয়েশিয়ার নিম্নতম মজুরি 1500 রিংগিত। ই ভিসা ব্যবহার করে মালয়েশিয়ায় চলছে মানব পাচারের ব্যবসা। তো শুনছিলেন শিরোনাম, এবার হবে বিস্তারিত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউজের আপডেট পেতে। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার হবে বিস্তারিত। মালয়েশিয়ার ন্যূনতম মজুরি 1500 রিংগিত। মালয়েশিয়ার শ্রমিকদের ন্যূনতম মজুরি গ্যাজেট প্রকাশ করা হয়েছে। আগামী 1 মে থেকে প্রতি মাসে 1500 রিংগিত, যা বাংলাদেশের 29,715 টাকা, নির্ধারণ করা হয়েছে। 7 এপ্রিল আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান। ন্যূনতম মজুরির আদেশ ফেডারেল গভর্নমেন্টের গ্যাজেটে প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার 28 এপ্রিল অ্যাটর্নি জেনারেল চেম্বার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে। মালয়েশিয়ায় ফিরে শুরু হয়েছে মানব পাচার। সক্রিয় রয়েছে দেশি বিদেশি পাচার চক্র। কাজের উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা আসা থেকে বিরত থাকতে সচেতন করা হলেও পাচার চক্রে পা দিচ্ছে অনেকে। করোনা মহামারীর কারণে গত 2 বছর মালয়েশিয়ার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ ছিল। চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক সীমান্ত বিদেশিদের জন্য উন্মুক্ত করে দিয়েছে দেশটি। এরই মাঝে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। মালয়েশিয়ায় পেরেক জলসীমা থেকে 4 বাংলাদেশি সহ 143 জন অবৈধ অধিবাসীকে আটক করেছেন রাজ্যের ইমিগ্রেশন পুলিশ। শনিবার 30 এপ্রিল পেরাক পুলিশ প্রধান এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, বালির টিলার নৌকা আটকে যাওয়ার পর কোয়ালাকোরাও এলাকায় রোহিঙ্গা সহ মিয়ানমার থেকে নৌকাযোগে আসা 143 জন অবৈধ অধিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে 4 বাংলাদেশি ও 5 মিয়ানমার নাগরিক রয়েছে। মালয়েশিয়ান পুলিশ জানায়, প্রথমে উপকূল থেকে 6 নটিক্যাল মাইল দূরে নৌকায় থাকা 87 জনকে আটক করা হয়েছে। বাকিরা পালানোর চেষ্টা করেছিল, তীরে আসার পর তাদেরকেও আটক করা হয়। তাদেরকে ধরতে অভিযান চালানো হয় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো বন্ধুরা, আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউজের আপডেট পেতে। ধন্যবাদ।